বেলাইনে চলে যাওয়া বাংলাদেশকে লাইনে ফিরিয়ে আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই প্রস্তুতির খবর এরই মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে আমেরিকা নজিরবিহীন প্রস্তুতি নিয়েছে, কি সেই নজিরবিহীন প্রস্তুতি যেই প্রস্তুতিতে সরকার একেবারে শেষ হয়ে যাবে? গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং এই তথ্যগুলো দিয়েছেন সাংবাদিক মনির হায়দার, তিনি নির্ভরযোগ্য সূত্র থেকে এই তথ্যগুলো দিয়েছেন। প্রিয় খুবই গুরুত্বপূর্ণ আলোচনা এবং অনেকে হয়তো ভাবতেছেন যে সরকার তো নির্বাচন করে ফেলতেছে, আমেরিকা প্রস্তুতি নিয়ে কী করবে? তিনি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, আলোচনাগুলো শুনলে এই প্রশ্নগুলো আপনার চলে যাবে। লাইনে চলে যাওয়া বাংলাদেশকে লাইনে ফিরিয়ে আনবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তাদের সব রকম প্রস্তুতি সম্পন্ন করেছে এবং এই প্রস্তুতির খবর এরই মধ্যে বাংলাদেশের শেখ হাসিনা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে। আমি ইনফরমেশনগুলো পাবার পরে ওয়াশিংটনে এবং ঢাকায় আমার ডিপ্লোম্যাটিক সোর্সে এটা ক্রস চেক করেছি। এখন এটা শুনে কারো কারো আবার মেজাজ বিগড়ে যেতে পারে যে ভাই, শেখ হাসিনা তো তার ডামি ইলেকশন প্রায় করেই ফেললো, এখন আর আমেরিকার সমস্ত প্রস্তুতির খবর বলে কি লাভ? আপাত দৃষ্টিতে এটা একটা ভ্যালিড কোশ্চেন, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে আম যারা কুড়াতে চায় ঝড় কিন্তু তাদের ইচ্ছে বা চাহিদা অনুযায়ী আসবে না, ঝড় তার নিয়মে তার সময় মতোই আসবে। কেউ কেউ হয়তো মনে করছেন যে শেখ হাসিনা যে একটা ডামি নির্বাচন করবার ক্ষেত্রে এতদূর চলে আসবে বা এত দ্রুত আগাবে, এটা হয়তো আমেরিকা বুঝতে পারেনি বা এ ব্যাপারে তাদের কোনো পূর্বধারণা ছিল না। আপনাদের নিশ্চিত করে বলি যে শেখ হাসিনা এ পর্যন্ত যা যা করেছেন, যতদূর গেছেন এবং ভবিষ্যতে আরো যতদূর যেতে পারেন এবং যা যা করতে পারেন, এ ব্যাপারে আমেরিকানদের কাছে যথেষ্ট পরিমাণে স্টাডি এবং পর্যাপ্ত পরিমাণে গোয়েন্দা তথ্য আছে। সুতরাং আমার কিংবা আপনার চাইতে মার্কিন যুক্তরাষ্ট্র খুব ভালো করে জানে যে কোন পর্যায়ে গিয়ে কি কি ব্যবস্থা নিলে সেটা অধিকতর কার্যকর হবে এবং কোন ক্রিয়ার প্রতিক্রিয়া কি হতে পারে। যাই হোক, আমেরিকার তরফ থেকে বাংলাদেশের জন্য তিন ধরনের ব্যাপক ভিত্তিক এবং দীর্ঘমেয়াদী ব্যবস্থা আসছে। ঠিক কি কি ধরনের ব্যবস্থা আসছে সেটা বিস্তারিত বলবার আগে আপনাদেরকে বরং আমি কিছু ঘটনা প্রবাহ মনে করিয়ে দিই, যেগুলো মনে করিয়ে দিলে কিংবা সেগুলোর চিত্র সামনে রাখলে আপনারা নিজেরাই সহজে অনেক কিছুর হিসাব মিলিয়ে ফেলতে পারবেন। আমরা হিসাব মেলাতে শুরু করি ভিসা নীতি যেটা ঘোষণা করা হয়েছিল সেটা থেকে। এবছরের 24 মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে বাংলাদেশের জন্য একটা বিশেষ ভিসা নীতি গ্রহণ করা হয়েছে এবং বাস্তবায়ন করা শুরু হচ্ছে, যেটা নজিরবিহীন। পৃথিবীতে আর কোনো দেশের ক্ষেত্রে ঠিক এভাবে ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্র ভিসা নীতি বাস্তবায়ন করেনি। এবং সেই দিনই 24 মে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু নজিরবিহীনভাবে বাংলাদেশের একটা টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে ব্যাপারে বিস্তারিত বলেন। সাক্ষাৎকারে ডোনাল্ড লু যেটা বলেছিলেন যে মে মাসের 3 তারিখে এই তথ্য বাংলাদেশ সরকারকে জানিয়ে দেওয়া হয়েছিল, এই ভিসা নতুন ভিসা নীতি কার্যকরের বিষয়টি কোথায় জানানো হয়েছিল? ওয়াশিংটনে ডোনাল্ড লুর অফিসে, বাংলাদেশের ওয়াশিংটনে যে অ্যাম্বাসেডর মিস্টার ইমরান, তাকে ডেকে নিয়ে এই তথ্যটা জানানো হয়েছিল এবং সেখানে ঢাকায় নিযুক্ত আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস উপস্থিত ছিলেন। এবং আরো মজার ব্যাপার হলো, সেই দিনটিতে মে মাসের 3 তারিখে শেখ হাসিনা নিজেও ওয়াশিংটনে উপস্থিত ছিলেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে তিনি ওয়াশিংটন থেকে নিউ ইয়র্কে ফিরে এখানে আওয়ামী লীগের একটা অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার সময় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অনেক রাগ ঝেড়েছিলেন, অনেক গরম কথা বলেছিলেন। তখন তো আর আমরা বুঝিনি যে তিনি হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এরকম রাগান্বিত বা এরকম গরম কথা বলছেন। তো এরপরেও কিন্তু আবার একই রকম ঘটনা ঘটেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে গত সেপ্টেম্বর মাসে তিনি যখন নিউ ইয়র্কে আসলেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিরাট লর্ড বহন নিয়ে, তো এখানে নিউ ইয়র্কে বাংলাদেশের যে স্থায়ী মিশন সেখানে 22 সেপ্টেম্বর একটা প্রেস কনফারেন্সে তিনি আবার কথা বললেন। কি বললেন? তিনি বললেন যে আমার ছেলে এদেশে থাকে, এখানে তার বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে এবং ব্যবসা বাণিজ্য আছে, আমেরিকা সরকার চাইলে সেটা বাজেয়াপ্ত করতে পারে। তো হঠাৎ করে তিনি কেন এটা বললেন? যুক্তরাষ্ট্রের কোনো পর্যায় থেকে কোনো কর্মকর্তা কখনো ঘুণাক্ষরে হতো শেখ হাসিনার ছেলের ব্যাপারে কোনো শব্দ কখনো উচ্চারণ করেনি, সম্পদ বাজেয়াপ্ত তো অনেক পরের ব্যাপার, তার মানে আমরা যা দেখি আমরা যা শুনি এর পেছনে বা এর নেপথ্যেও কিন্তু অনেক কিছু ঘটে, সেটা কখনো কখনো তাদের কথাবার্তায় তাদের আচার আচরণে আমাদের সামনে এক ধরনের বার্তা নিয়ে আসে যে পেছনে আসলে কিছু একটা ঘটছে। তারপর তিনি নিউ ইয়র্ক থেকে ভার্জিনিয়ায় গেলেন, সেখানে কিন্তু ছেলের বাসায় উঠলেন না, উঠলেন হোটেলে এবং 1 সপ্তাহ থাকলেন। সেখানে তার কোনো সরকারি কর্মসূচি ছিল কি ছিল না সে ব্যাপারে অফিসিয়ালি কিচ্ছু জানানো হয়নি। আমরা শুধু দেখলাম যে তার ছেলে একদিন শুধু
সোশ্যাল মিডিয়াতে একটা ছবি শেয়ার করেছে যেখানে তিনি তার ছেলে এবং নাতনিরা উপস্থিত ছিলেন। এর বাইরে আর কোনো কর্মসূচির খবর আসেনি। তারপর তিনি চলে গেলেন লন্ডন, লন্ডন থেকে বাংলাদেশ। লন্ডনে সেখানে তিনি আওয়ামী লীগের এক অনুষ্ঠানে বক্তৃতায় আমেরিকার বিরুদ্ধে আবার অনেক ক্ষোভ উগড়ে দিলেন। ঢাকায় গিয়ে প্রেস কনফারেন্সে অনেক কথা বললেন। তারপর আমরা জানলাম অনেক দিন পরে যে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলেভান, তার সঙ্গে শেখ হাসিনা দেখা হয়েছিল ওয়াশিংটনে তিনি যখন ভার্জিনিয়ায় ছিলেন। কিন্তু এই পুরো সাক্ষাতের বিষয়টি বাংলাদেশের ক্ষমতাসীনরা চেপে যেতে চেয়েছিল, কোনো না কোনোভাবে সেটা ফাঁস হয়ে গেছে। তারপর একজন সাংবাদিক অবশ্য তাকে জিজ্ঞেস করেছিল এবং তিনি সেটা স্বীকারও করেছেন যে হ্যাঁ এরকম একটা মিটিং হয়েছে, যেখানে মার্কিন কোনো কর্মকর্তার সঙ্গে যদি দেখা হয় কিংবা যে জো বাইডেনের সঙ্গে সেলফি কিংবা জাতিসংঘের ডিনারে তার দাওয়াত পাওয়া, এগুলাকে কত ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করা হয়, সেখানে মার্কিন প্রেসিডেন্টের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক হয়েছে, সেই বৈঠকের খবর চেপে যাওয়াটাই প্রমাণ করে যে সেখানে আসলে কি ধরনের আলোচনা হয়ে থাকতে পারে। এরপর আসেন অক্টোবর মাসের শেষ প্রান্তে, 28 অক্টোবর, বহুল আলোচিত বাংলাদেশ যে বেলাইনে চলে গেল, এই বেলাইনে চলে যাওয়ার আরেকটা অধ্যায়ের সূচনা। কিভাবে পরিকল্পিত নাশকতার মাধ্যমে বিএনপির মহাসমাবেশ ভণ্ডুল করে দিয়ে সেই বিএনপির বিরুদ্ধেই আবার নানা অভিযোগ তুলে ক্র্যাকডাউন শুরু হয়ে গেল। ওই পটভূমিতে আমরা দেখলাম যে আবার মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বিবৃতি, তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন যে বাংলাদেশে যা ঘটছে সেগুলোর প্রতি তাদের তীক্ষ্ণ নজর আছে এবং পূর্ব ঘোষিত যে ভিসা নীতি সেটা বাস্তবায়নের ক্ষেত্রে, সেটা প্রয়োগের ক্ষেত্রে এই ঘটনা প্রবাহকে আমলে নেওয়া হবে বা বিবেচনা করা হবে। এরপর নভেম্বর মাসের 2 তারিখ আমেরিকান রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস দেখা করলেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে এবং প্রথমবারের মতো এই বৈঠকের আলোচ্য সূচি সম্পর্কে কোনো পক্ষ থেকে কিছুই বলা হয়নি মিডিয়াকে। এরপর রাষ্ট্রদূত পিটার হাসের তৎপরতা দৃশ্যত কমে যায়। 16 নভেম্বর তিনি এক রহস্যময় ছুটিতে চলে যান, সেটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় অনেক রকম লেখালেখি হয়েছে, সোশ্যাল মিডিয়া অনেক আলোচনা হয়েছে। তারপর দেখা গেল যে তিনি 27 নভেম্বর আবার ঢাকায় ফিরে এসেছেন। কিন্তু এর আগে আরেকটা ঘটনা ঘটেছে, 20 নভেম্বর ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার তিনি একটি চিঠি লেখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর এবং সেখানে লেখেন যে মার্কিন প্রেসিডেন্টের সদ্য ঘোষিত যে শ্রম অধিকার নীতি সেটার কারণে বাংলাদেশের শঙ্কিত হবার কারণ রয়েছে। অন্যদিকে 22 নভেম্বর হঠাৎ করে উধাও হয়ে যান ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার ইমরান। এটা নিয়ে সংবাদপত্রে অনেক লেখালেখি হয়েছে যে তিনি হঠাৎ করে অনির্দিষ্টকালে ছুটিতে গেছেন, কোথায় গেছেন, কি করছেন, কেন গেছেন, এগুলোর কোনো জবাব পাওয়া যাচ্ছে না। রাষ্ট্রদূত পিটার হাসের ছুটিতে যাওয়াকে ঘিরে যেরকম রহস্যময়তা তৈরি হয়েছিল, ঠিক একই রকম রহস্যময়তা তৈরি হয় ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত ইমরানের ছুটিতে যাওয়া নিয়ে। এটা কিন্তু মোটেই কোনো কোইনসিডেন্ট ছিল না, এর পেছনে অনেক গল্প আছে এবং সেই গল্পের সঙ্গে আমি আজকে যে প্রস্তুতির কথা বলছি এই প্রস্তুতির সম্পর্ক আছে। 30 নভেম্বর ঢাকায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে দেখা করতে গেলেন মার্কিন রাষ্ট্রদূত মিস্টার পিটার হাস রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়। সেখানে হঠাৎ দেখা গেল যে রাষ্ট্রদূত ইমরান উপস্থিত এবং মজার ব্যাপার হলো 2 নভেম্বরের সাক্ষাতের মতোই 30 নভেম্বরের সাক্ষাতেও পিটার হাসের সঙ্গে পররাষ্ট্র সচিবের কি নিয়ে আলোচনা হয়েছে সে সম্পর্কে কোনো পক্ষ থেকে কোন রকম আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। আমরা বুঝতে পারি যে এগুলো সবই কিন্তু এক ধরনের অস্বাভাবিক ঘটনা প্রবাহ। আমার সূত্র বলছে যে পিটার হাসের 2 দফা সাক্ষাৎ, নভেম্বরের 2 তারিখে এবং নভেম্বরের 30 তারিখে, এই দুটো সাক্ষাতই ছিল কার্যত যুক্তরাষ্ট্র সরকারের তরফে সুনির্দিষ্ট কিছু তথ্য বাংলাদেশ সরকারকে তার ব্যুরোক্রেটিক চ্যানেলে জানিয়ে দেওয়া। অন্যদিকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিস্টার ইমরান একই মেসেজ বা বার্তা তাকেও জানিয়ে দেওয়া হয়েছিল ওয়াশিংটনে এবং সেই বার্তা পৌঁছে দেবার জন্যই তিনি হঠাৎ করে উধাও হয়ে গিয়েছিলেন, মানে কাউকে না জানিয়ে তিনি ঢাকায় চলে গিয়েছিলেন। ওই মেসেজ বা বার্তার তাৎপর্য এত বেশি যে সেটা টেলিফোনে কিংবা ডিপ্লোম্যাটিক চিঠির মাধ্যমে জানানোটাকে তিনি সঙ্গত মনে করেননি, তিনি সশরীরে ঢাকায় ছুটে গিয়েছিলেন এই খবর জানাবার জন্য। এখন চলুন দেখে নেই যে 3 ধরনের ব্যবস্থার কথা আমি বলেছিলাম যে সেগুলো কি কি। প্রথমেই ভিসা নীতির আওতায় যে একটা বিরাট সংখ্যক ব্যক্তির বিরুদ্ধে, এর মধ্যে মেজরিটি যারা এই দামি বা ফেক ইলেকশন কন্ডাক্টের সঙ্গে যুক্ত থাকবেন, সরকারি কর্মকর্তা কর্মচারী, তাদের একটা বিরাট সংখ্যা এই ভিসা নীতির আওতায় যুক্তরাষ্ট্রের প্রবেশের অযোগ্য ঘোষিত হবে। যাদের ভিসা আছে তাদের ভিসা বাতিল হয়ে যাবে, যাদের নেই তারা সপরিবারে, তারা নিজেরা তাদের পরিবারের কোনো সদস্য আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য কোনো ভিসা পাবে না।
দ্বিতীয়ত হলো যে বিশেষ কিছু ব্যক্তি এবং কিছু এন্টিটি মানে কিছু প্রতিষ্ঠান বা সংস্থার বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা বা স্যাংশন এটা আসবে, এবং তৃতীয়ত হলো যে বাংলাদেশের উপরে প্রচণ্ডভাবে অর্থনৈতিক চাপ তৈরি করা হবে। আমরা জানি যে যখন কোনো দেশের সঙ্গে কোনো দেশের যুদ্ধ লাগে তখন যুদ্ধের সরবরাহ লাইন দুর্বল করবার জন্য তাদের অর্থনৈতিকে পেছন থেকে টেনে ধরা হয় বা অর্থনৈতিকভাবে চাপ সৃষ্টি করা হয়, যেটা আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধও দেখেছি। তো বাংলাদেশের এই যে গণতন্ত্রের প্রত্যাবর্তনের বা বেলাইন হয়ে যাওয়া বাংলাদেশকে লাইনে আনার যে প্রচেষ্টা, এটাও এক ধরনের যুদ্ধ অবস্থা হিসাবে বিবেচিত। সে কারণে বাংলাদেশের উপরে অর্থনৈতিক চাপ তৈরি করা হবে, সেটা কেউ কেউ বলেন ট্রেড এম্বার্গো, ঠিক ওইভাবে নাও আসতে পারে, আমি নিশ্চিত না এটা, কিন্তু অর্থনৈতিক চাপ সৃষ্টি করবার জন্য যা যা করবার সুযোগ আছে তার কোনোটাই যুক্তরাষ্ট্র বাদ দেবে না। এর ফলে হয়তো বাংলাদেশের মানুষ সাফার করবে, বাংলাদেশের ইকোনমি ধ্বংস তো হয়ে গেছে, এটা আরো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু হয়তো এখন আমরা যেভাবে আমাদের অর্থনীতি নিয়ে চিন্তা করি, আমাদের জনগণের ভালোমন্দ নিয়ে চিন্তা করি, যুক্তরাষ্ট্র তো আর আমাদের মতো চিন্তা করে না, এখানে তো তাদেরও নিজেদের কিছু এজেন্ডা আছে। এখন এই যে আমেরিকা তাদের সম্ভাব্য পদক্ষেপের বিষয়ে বাংলাদেশের ক্ষমতাসীনদেরকে যে অগ্রিম জানিয়ে দিল, তো এটার প্রেক্ষিতে বাংলাদেশের এই ক্ষমতাসীনদের প্রতিক্রিয়া বা পাল্টা কৌশলটা কি? আমি যতটুকু জানতে পেরেছি বা আমার আন্ডারস্ট্যান্ডিং, তাদের পাল্টা কৌশল হলো প্রথমত এই খবরটাকে কঠোরভাবে চেপে যাওয়া। বিশেষত বাংলাদেশের প্রশাসন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ, জুডিশিয়ারি, এদের কাছে এটা কঠোরভাবে গোপন রাখা, এ কারণে যে তারা যে আগামী 7ই জানুয়ারি একটা ফেক বা ডামি ইলেকশন করবার প্রস্তুতি নিয়েছে, যদি এই খবর জানাজানি হয় তাহলে এই ফেক ইলেকশন তুলে আনা তাদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। কর্মকর্তারা যখন জানতে পারবেন যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের উপরে দীর্ঘমেয়াদে কি ধরনের খড়গ প্রস্তুত রাখা হয়েছে, শুধু তাদের উপরে না, তাদের পরিবারের সদস্যদের উপরে, তখন এটা আনম্যানেজেবল হয়ে যাবে ক্ষমতাসীনদের জন্য। এই জন্য তারা এই তথ্যটা গোপন রাখবার কৌশল নিয়েছে, এটা হলো তাদের প্রধান কৌশল। পাশাপাশি দেখেন শেখ হাসিনার পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রী, তারা দুজন এরকম একটা ধারণা দেওয়ার চেষ্টা করছেন সর্বত্র যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের একটা বোঝাপড়া হয়ে গেছে। শাহরিয়ার তো বলেছে যে ম্যানেজ করে ফেলেছে। আমরা দেখলাম সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি, তিনি ওয়াশিংটনে, স্টেট ডিপার্টমেন্টে এবং হোয়াইট হাউসে দুই জায়গায় জানতে চেয়েছেন যে ম্যানেজ হয়ে গেছে কিনা। তারা পরিষ্কার এটা প্রত্যাখ্যান করেছেন যে এ ধরনের কোনো কিছু হয়নি, তো এটা করেছেন। অন্যদিকে দেখেন মোমেন বলছে যে আমেরিকা নাকি বিএনপির উপর অসন্তুষ্ট, যে হাস্যকর কথা, তারা এটা প্রচার চালাচ্ছে। 10ই ডিসেম্বর মানবাধিকার দিবসকে ঘিরে যে একটা হাইপ তৈরি করা হয়েছিল, এটা সম্পূর্ণরূপে সরকারের এজেন্সির তৈরিকৃত একটা হাইপ, কারণ বাংলাদেশের ইস্যুটা এখন আর মানবাধিকারে সীমাবদ্ধ নাই, এটা এখন অনেক ওয়াইড ক্যানভাসে অনেক বড় বিষয়, মানবাধিকার তার মধ্যে একটা পার্ট মাত্র। সুতরাং মানবাধিকার দিবসে অতীতে র‍্যাবের উপর স্যাংশন এসেছে বলে এখন আবার মানবাধিকার দিবসে বা 10ই ডিসেম্বর আসবে সেরকম কোনো কথা নেই। মূলত এটা করা হয়েছে যে এরকম একটা হাইপ তৈরি করা, তারপরে যখন কিছু আসবে না তখন এই জনপ্রশাসন বা রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে দেখানো যে দেখো সময়সীমা কিন্তু চলে গেছে, যুক্তরাষ্ট্র কোনো কিছু দেয়নি, সুতরাং তোমরা নিশ্চিন্তে সব রকম অপকর্ম করে যাও এই 7ই জানুয়ারির ডামি ইলেকশন তুলবার জন্য। অন্যদিকে দেখেন আরেকটা প্রচার চালানো হচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের ক্ষমতাসীনদের হয়ে আমেরিকাকে ম্যানেজ করে ফেলেছে। রাষ্ট্রদূত পিটার হাস বোয়িং এর একটা প্রতিনিধি দলের সঙ্গে বিমানে গেছেন, বাংলাদেশ বিমানে মিটিং করতে গেছেন, তারপরে তিনি আবার সিভিল এভিয়েশনে মিটিং করেছেন, এটা তার রুটিন কাজ। যেহেতু যুক্তরাষ্ট্র বাংলাদেশের ব্যাপারে যা করণীয় সেটা ঠিক করে ফেলেছে এবং তাদেরকে জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে রাষ্ট্রদূত পিটার হাসের আর কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস অর্থে আমরা দেখি না, তো তিনি কি বসে থাকবেন? তার আর কোনো কাজ নেই, তার বহু কাজ আছে, তার মধ্যে একটা হলো এই যে এই বোয়িং এর সঙ্গে মিটিং এ যাওয়া বা সিভিল এভিয়েশনের সঙ্গে মিটিং করা। দেখুন 10টা বিমান কেনার কথা বলা হয়েছে। প্রথমত বাংলাদেশের এখন যে অর্থনৈতিক অবস্থা এটা নিয়ে ডেইলি স্টার একটা রিপোর্ট হয়েছে, তারা ফ্রান্সের এয়ারবাস থেকে 10টা কিনতে চেয়েছে, বোয়িং থেকে 10টা কিনতে চেয়েছে, 20টা বিমান কিনবে। এই 20টা বিমান কিনার মানে এই মুহূর্তে একটা বিমান কেনার অবস্থায়ও কিন্তু বাংলাদেশ নাই তার যে অর্থনৈতিক অবস্থা। তদুপরি আপনাদেরকে জানিয়ে রাখি 10টা বোয়িং কেন, যদি 200টা বোয়িং কিনে এই মুহূর্তে বাংলাদেশ, এই ক্ষমতাসীনদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সমঝোতা বা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের ন্যূনতম কোনো সম্ভাবনা নাই, এটা আপনাদেরকে আমি একদম স্পষ্টভাবে জানিয়ে রাখি। প্রকৃতপক্ষে আমেরিকার অবস্থান যে কতটা অনড় এবং তাদের সম্ভাব্য পদক্ষেপ যে কতটা ব্যাপক হতে পারে সেটা আর কেউ জানুক বা না জানুক শেখ হাসিনা খুব ভালো করেই জানেন, এবং জানেন বলেই তিনি আগাম ঘোষণা দেন যে আগামী মার্চ এপ্রিলে বাংলাদেশে দুর্ভিক্ষ হতে যাচ্ছে। চিন্তা করতে পারেন একজন সরকার প্রধান তিনি ঘোষণা দিচ্ছেন যে আগামী মার্চ এপ্রিলে দেশে দুর্ভিক্ষ হবে,
এবং সেটার জন্য তিনি আগাম দায়ী করে রাখলেন বিএনপিকে এবং আমেরিকাকে ইনডাইরেক্টলি। কথা শেষ করি ইন্ডিয়া আমেরিকার কথিত বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ নিয়ে। আমেরিকার একজন খুবই খ্যাতনামা পলিসি অ্যানালিস্ট আছেন, তার নাম ড্যানিয়েল মার্কি। কয়েক মাস আগে তিনি ফরেন পলিসি ম্যাগাজিনে একটা লেখা লিখেছিলেন ইন্ডিয়া আমেরিকার সম্পর্ক নিয়ে। সেখানে তিনি স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছেন যে এই সম্পর্ক কোনো যৌথ মূল্যবোধের ভিত্তিতে তৈরি হয়নি, এই সম্পর্ক বা এই বন্ধুত্ব নিছক কিছু এজেন্ডা ভিত্তিক স্বার্থের সম্পর্ক। বাংলাদেশে একটা সত্যিকার নির্বাচনের পক্ষে যুক্তরাষ্ট্র যে অবস্থান গ্রহণ করেছে, এখান থেকে যুক্তরাষ্ট্রকে সরাবার জন্য ভারত তার সামর্থ্য অনুযায়ী গত 1-1.5 বছরে কম চেষ্টা করেনি, কিন্তু তাতে কোনো ফল হয়নি। আপনাদের আমি নিশ্চয়তা দিয়ে বলি এ ধরনের কোনো চেষ্টা সফল হবে না। যুক্তরাষ্ট্র তার অবস্থানে আছে, থাকবে অচিরেই, আপনারা সেটার প্রমাণ। দর্শক আলোচনা শুনেছেন, আলোচনা শুনে বুঝতে পেরেছি যে আমেরিকা কি প্রস্তুতি নিতে পারে এবং আমেরিকা কি করতে পারে। আমেরিকার কাজ এত কিন্তু হামতুম না, আমেরিকা ধীরে ধীরে কাজ করে এটা তিনি বলার চেষ্টা করেছেন। এবং আমেরিকা দেখবে আসলে নির্বাচনের পর কি হয় এবং নির্বাচনের পরে হয়তো বা তারা পদক্ষেপ নেবে, কারণ হয়তো বা তারা আশায় থাকবে সরকারের যদি শুভবোধ উদয় হয় তাহলে তাদের দেশে কোনো ক্ষতি বা দেশের অর্থনৈতিক বা বাণিজ্যিক কোনো সমস্যা হয় এগুলো তারা করবে না।